গুণাত্মক শব্দ, মানে প্রায় উচ্চারণ একই কিন্তু অর্থের পার্থক্য রয়েছে। দেখো এখানে প্রথমটা কি আছে, কাটা মানে যন্ত্র দিয়ে কোনো কিছু কাটা। দেখো আমার হাতে কি আছে, একটা পেন্সিল এবং একটি, আমি এখন এটা কি করবো তোমাদের কেটে দেখাইতেছি। দেখো আমি কি করতেছি, কাঁচিটা দিয়ে পেন্সিল কাটতেছি। আর আমাদের ওখানে বাক্য তৈরিতে আমি কি লিখেছি, অগ্রহণ মাসে ধান কাটা শেষ হয়েছে। তোমরা তো সবাই কি ধান চেনো, ধান পাকার পর আমরা সেটা কি করি, কাটা হয়, তাহলে জমি থেকে কেটে ফেলা হয়। এরপরেটা দেখো, পরপরে কি দেওয়া আছে, চন্দ্র বিন্দু। এই কাটা বলতে কি বোঝানো হয়েছে, এই যে দেখো আমার হাতে কি আছে, একটা গাছের ডাল, সেখানে কি দেখানো আছে, কিছু কিছু কাটা দেখানো আছে। এই পর কাটা বলতে যেটা বোঝানো হয়েছে, দেখো আমার হাতে একটি কোন গাছের ডাল আছে, সেখানে দেখো আমি হাত দিয়ে ধরে ধরে দেখাই দিছি কিছু কাটা আছে। এই কাটা বলতে এখানে এটা বোঝানো হয়েছে। আর আমি দেখো বাক্যে কি রেখেছি, একটা চোরা কাটা মাঠ ভরে আছে। অনেক সময় জঙ্গলের ভিতরে যেয়ে বা মাঠে হাঁটলেও কিন্তু আমাদের শরীর কি কাটা বিঁধে। এরপরেটা দেখো, কোন তুমি কোন কাজ করবে। এখানে মনে করো তোমাকে দুই তিনটা কাজের কথা বলা হলো, ভাত খাইতে পারো বা তুমি পড়তে বসতে পারো বা বাজারে যেতে পারো, তুমি সেখান থেকে কোনো কিছু জিজ্ঞেস করা, মানে কোন কাজ করবে সেটার উত্তর বানা হবে কি, ক ও কা দন্তান্ন। এরপরেটা দেখো আরেকটা আছে, কোন ক ও কা মধ্যাহ্ন। ওখানে এই কোন বলতে কি বোঝানো হয়েছে, ঘরের কোন বা চাঁদার কোন। এখানে আমরা দেখে কোন যে একটি বাক্য লিখেছি, ঘরের কোণে বসে থাকলে চলবে না, মানে ঘরে বসে থাকলে কি আমাদের হবে না, যে কোনো কাজে কি করতে হবে, বেরিয়ে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এসে আমরা পাঁচ নম্বরে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, সেগুলো সম্পর্কে জেনে নিই। দেখো ভয় মানে কোনো কিছুতে আতঙ্ক হওয়া, ভয়ের বিপরীত কি সাহস, মানে কোনো ভয় না পাওয়া, মনে শক্তি সঞ্চয় করা। এরপরটা বিদেশ মানে দূর দেশ, আমার এখান থেকে অনেক দূরে দেশ বোঝানো হয়েছে। বিদেশের বিপরীত কি স্বদেশ, মানে নিজের দেশ। পরেরটা দূরে মানে আমি যেখানে আছি সেখান থেকে দূরে, মনে করো আমি এখন স্কুলে ক্লাস নিতেছি, এখান থেকে জয়পাড়া মানে দূরে, দূরের বিপরীত কি কাছে। কাছে বলতে আমি এখানে ক্লাস নিতেছি, এখান থেকে আমার লাইব্রেরি, দূরত্ব বোঝানো হয়েছে মানে কাছে। এরপরে আসো সকাল, সকাল বলতে সময় বোঝানো হয়েছে। ভোর, সকালের বিপরীত কি সন্ধ্যা, মানে যখন সূর্য ডুবে যায় তারপরে সময়টাকে বোঝানো হয়েছে সন্ধ্যা। আলো মানে জ্যোৎস্না, যেখানে সবকিছু উজ্জ্বল দেখা। আলোর বিপরীত কি আধা, মানে অন্ধকার, যেখানে কিছু দেখা যায় না। এবার এসে আমরা কবি পরিচিতি জেনে নিই। বীর পুরুষ কবিতাটি লিখেছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি একজন বিশ্বকবি। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটা জেনে নিই। 1861 খ্রিস্টাব্দের 7ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কবি সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা করেছেন। এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন। বীর পুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ধন্যবাদ।